কেনাকাটা শুধু একটা জামা কেনা হয়েছে, এখনো অবধি কেনাকাটা হয়নি। আমরা সবাই একজনই আছি, উই আর ওয়ার্কিং। ছোটবেলায় ঝাড়ি মারা হতো অনেক অনেক, মানে এপাড়া ওপাড়া বেপাড়া বেশি। কত লাভ লেটার পেয়েছিস? লাভ লেটার পেতাম না, মানে এমনি ডাকতো যে আয় তোর সাথে কথা আছে, আর আমি আমার মার ভয় যেতে পারতাম না, আমার মা দাঁড়িয়ে থাকতো। দুর্গাপুজোর সময়টা হলো রিল্যাক্স করার সময় আমার, বিকজ আমি বছরে সারাক্ষণ কাজ করি। সো ওই কটা দিন আই ওয়ান্ট টু রিল্যাক্স, বন্ধুদের সাথে বসে আড্ডা মারবো, ফ্যামিলি টাইমিং, আগেকার ওই গিটার নিয়ে বসা, একটু আড্ডা, গান, মজা, খাওয়া দাওয়া, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। তাহলে ফাইনালি পেয়ে গেলাম তোমাকে, অনেক অপেক্ষার পর তোমাকে পেলাম। প্রথমে জিজ্ঞেস করবো যে পুজোর কী প্ল্যান আছে? আপাতত কোনো প্ল্যানিং করিনি, বিকজ শপিং করারই টাইম পাচ্ছি না, এতই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সো আগে শপিংটা কমপ্লিট করি, তারপরে প্ল্যানস করবো। আর পুজোর মাত্র আর কটা দিন আছে, এখনও শপিং হয়নি? নো, তারপরেও শপিং হয়নি। ক্যান ইউ ইমাজিন, উই আর গার্লস, আমরা মানে শপিং করতে পারছি না, ইটস সো ব্যাড। আর অনলাইন, এখন তো অনলাইনে না, মানে আই বিলিভ মানে দুর্গাপুজো হলো ইন্ডিয়ান, সো ইন্ডিয়ান অনলাইনে হয় না, ওটা বানাতে হয়। আশেপাশটা দেখে নি, হ্যাঁ, তারপর বাঙালির বাচ্চা, কিছু করার নেই, ইট উইল বি লাইক ও ইয়েস। কি কি প্ল্যান আছে, মানে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া? কি দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া, নো ডাউট, আর নো ডায়েট। সো আই অ্যাম আ ফুডি, আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, সো আই উইল ট্রাই এভরিথিং, লিটারালি এভরিথিং, যা যা এখানে এইবারে যা যা স্পেশাল ফুড হবে, সো আই উইল লাভ টু ট্রাই। বছরে তো সব থেকে বড় যেটা সেটা হচ্ছে গন্ধরাজ, গন্ধরাজ বিরিয়ানি থেকে সব কিছু, এখন সব মানে গন্ধরাজের উপরে আছে, গন্ধরাজ বিরিয়ানি, গন্ধরাজ চিকেন, মাটন, এখন অনেক বেরিয়েছে এটা। আই এম রিয়েলি এক্সাইটেড, আই ওয়ান্ট টু ট্রাই দিস। আর ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আছে? আমি দুর্গাপুজোর সময় কলকাতাতেই থাকি, আমি কলকাতার বাইরে কোনো দিনও যাই না, বিকজ আমার মনে হয় দুর্গাপুজো এমন একটা সময় যেখানে আমরা নিজেদের ছোটোবেলাকার মেমরি বা ছোটোবেলাকে যা যা করতাম সেইগুলো আবার চলে আসে, ওই বাচ্চাপোনাটা আমাদের বাঙালিদের মধ্যে চলে আসে। তো তার জন্য ফর দ্যাট আমি কলকাতায় থাকতে চাই, এগুলো চেরিশ করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু মানে গো আউট অফ কলকাতা অ্যান্ড মিস দ্যাট পার্ট, বিকজ আমার পুচকেটা এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে। সো ওকে আস্তে আস্তে দেখবে, শিখবে, তো এখন থেকে যতটা দেখবে, যতটা শিখবে, ততটা ওরও ভালো লাগবে। আর সব থেকে পছন্দের দিন কোনো? সপ্তম থেকে নবমীর মধ্যে? অষ্টমী, নবমী। আর ছোটবেলায় ঝাড়ি মারা হতো অনেক অনেক, মানে এপাড়া ওপাড়া বেপাড়া। তোমার ছোটবেলার পুজো মানে ঝাড়ি টাড়ি মারা হতো? কিন্তু ও তো এখনো ছোট, এখনো ছোট। হ্যাঁ, ঝাড়ি তো নিশ্চয়ই মারতাম, আমিও মারতাম হালকা ফুলকা, বেশি না ফুলকা, মায়ের ভয় ছিল, মা যদি দেখতে পাই। পাড়ায় পুজো হতো, পাড়ায় যেতাম, তো ওখানে দাদাই বেশি ডাকতো। লাভ লেটার পেয়েছিস? লাভ লেটার পেতাম না, মানে এমনি ডাকতো যে আয় তোর সাথে কথা আছে, আর আমি আমার মার ভয় যেতে পারতাম না, আমার মা দাঁড়িয়ে থাকতো, কোথায় যাচ্ছিস, কোথায় গিয়ে, অ্যাট লিস্ট ওকে কেউ ডেকে বলতো আয় তোর সাথে কথা বলবো, আমাকে দেখলেই লোকজন বলতো না না তুই চাক, তুই তাই তুই মা ওখানেই ভালো আছিস। তোমার পুজোয় কি প্ল্যান? আমার পূজায় যেহেতু এখানেই আছি এবারে, তো ভালো করে ঘুরবো, চুটিয়ে মজা করবো। আগের বারে যেমন প্যান্ডেল ফ্যান্ডেল দেখতে পাই, হ্যাঁ খাই, চাই কোথায়, ইজ ব্লেসড, শি ইটস এভরিথিং, ও সব কিছু খায়, এভরিডে বিরিয়ানি, দোসা, চিকেন, মাটন, এভরিথিং, বাট হয় না, প্লিজ গিভ আস সাম, তুই আমার থেকে নিয়ে নে, আমি 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 আছি, প্লিজ বলো না। আর আর ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান? ঘুরতে যাবো না কোথাও, মানে এখানে ঠাকুর দেখবো, খুব মানে রাত জেগে জেগে ঠাকুর দেখবো এইবারে, ভালো মতো করবো খুব। দুর্গাপুজোর সময়টা হলো রিল্যাক্স করার সময় আমার, বিকজ আমি বছরে সারাক্ষণ কাজ করি। সো ওই কটা দিন আই ওয়ান্ট টু রিল্যাক্স, বন্ধুদের সাথে বসে আড্ডা মারবো, ফ্যামিলি টাইমিং, আগেকার ওই গিটার নিয়ে বসা, একটু আড্ডা, গান, মজা, খাওয়া দাওয়া, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। ম্যাডেক স্কোয়ারের আড্ডা, আমি পুজোতে প্রত্যেক বছর ম্যাডেক স্কোয়ারে যাই, এভরি মানে কি বলবো, মানে মেবি সপ্তমীতে যাবো অর নবমীতে যাবো, বাট আই গো এভরি, মানে এটা আমার আছে প্রত্যেক বছর ম্যাডেক স্কোয়ারে আমি একবার যাবো, বিকজ আমার ওই আড্ডাতে ওই এনভায়রনমেন্টটা খুব ভালো লাগে। ম্যাডক্সে যাই রাতে দুটোর পরে, কারণ ভিড় থাকে না না তখন, তাহলে হয়তো মা বলবে যে না দশটার মধ্যে চলে আসবে, না ওই রেস্ট্রিকশনটা এখন আর নেই, এখন আমি পাকা।
এখন আমি ঘুরতে পারি আর ঘুরে প্রচণ্ড মজা করি। মানে আড্ডা মারতে ম্যাডক্সে, আমার বাড়ি থেকে যেহেতু ম্যাডক্সটা অনেক দূর, সেই জন্য রাতেই যাওয়া হয় যখন ফাঁকা থাকে একদম। আমার আমার এমনিতেই না একটা প্যানিক ব্যাপারটা চলে আসে, বেশি লোক দেখলে আমি প্যানিক হয়ে যাই, আমি সেখান থেকে পালিয়ে যাই। সো ইটস বেটার যখন ফাঁকা ফাঁকা থাকে তখন আমি যাই, মেবি ওই 12টার পরের দিকে একটু গেলাম, ঘুরে ঘুরে হ্যাঁ হ্যালো করে ঠাকুর দিকে চলে এলাম। বিকজ ম্যাডক্সে যাওয়া মানে অনেক চেনা মুখ আসে, অনেক চেনা মুখ দেখা যায়। সো ফর দ্যাট আফটার আ লং টাইম মেবি এক ইন্ডাস্ট্রিতে কাজ করছি দেখা হচ্ছে না, ম্যাডক্সে গেলে দেখা হবে ফর শিওর। তোমার কেনাকাটা কত দূর হলো? কেনাকাটা শুধু একটা জামা কেনা হয়েছে এখনো অবধি কেনাকাটা হয়নি। আমরা সবাই একজনই আছি, উই আর ওয়ার্কিং, উই আর ওয়ার্কাহলিক। একটা ছুটি নেই তো আমাদের যে কিনবো খোঁজ খোঁজ কি। মহালয়াতে থেকে কি পুজো শুরু হবে নাকি না? I don't know. I think আমাদের সুখ থাকবে, most probably আমাদের সুখ থাকবে। মহালয়াটা কেমন থাকবে? সকালবেলা 5টা নাগাদ মা গান ধরে তুলে দিত, তাহলে বলতো শোন, কিছু বুঝতাম না, দেখতাম মজা পেতাম, ব্যাস শোন, ওই চোখটা বন্ধ হয়ে আসতো আবার উঠে বসতাম, বন্ধ হয়ে আসতো আবার উঠে বসে থাকতাম। হ্যাঁ, ছোটোবেলায় আমার খুব ভালো, মানে ভালো কাটতো পুজো, কারণ যেহেতু আমার ঠাকুমা ছিল, আমার ঠাকুমা আমাকে তুলতো, ডিডি বাংলায় আমি দেখতাম, আমি ওই মানে রেডিওতে শুনতে পারবো না, রেডিও থেকে ডিডি বাংলার জার্নিটা করেছি, ওই জার্নিটা আমি করেছি। শুরু হয়েছিল যখন রেডিওতে শুনতাম, তারপরে আস্তে আস্তে ওটা টিভিতে যখন দেখতাম, তখন ওই যে সবাই মিলে বসে হ্যাঁ দিস ইজ ইন্টারেস্টিং পার্ট, তাও এটা দেখা যায়, ওটা বেশ মজা, নাটক খুব, হ্যাঁ শুনতে শুনতে ঘুম পেয়ে যেত, মানে সকালবেলা 5টা দুটো ইটস রিয়েলি টাফ ছোটোবেলায়, ওই ভয়ের চোটে বসে থাকতাম, হ্যাঁ নাহলে একটা পড়বে, হ্যাঁ মা ঠিক আছে। দর্শকদেরকে কি বল, আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, আপনারা সবাই খুব এনজয় করুন, এই বছরটা যেন আপনাদের খুব ভালো কাটুক, কারণ আমরা লাস্ট 2 বছর সেইভাবে এনজয় করতে পারিনি, আপনারাও পারেননি ফর শিওর বিকজ অফ দ্য কোভিড, বাট এই বছরটা কোনো রেস্ট্রিকশন কোনো কিছু নেই, বাট স্টিল আমি বলবো ফর ইয়োর সেফটি প্লিজ ওয়ার মাস্ক, আর কিছু ইয়ে করবেন না, দ্যাট ইজ ফাইন, বাট হ্যাঁ এখন স্টাইলিশ অনেক মাস্ক বেরিয়ে গেছে ম্যাচিং ম্যাচিং, সেগুলো পরে বেরোবেন, ইউ উইল লুক কুল। পুজোয় খুব ভালো করে সবাই পুজো কাটাও, আমরাও চাইবো এবছর যেন চুটিয়ে প্যান্ডেল হপিং করতে পারি, আর ভালোভাবে ভালো ভাত খাবো বা ঘুরবো আর কি, এইটাই পুজো আমার কাছে। টলিস্কোপকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।